আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা কিভাবে ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা আমরা ডাউনলোড করব এবং সবচেয়ে বড় কথা আমরা যে কিভাবে তথ্যটা পূরণ করব এবং যে কথা বলা হয়েছে প্রত্যয়নপত্র দিব না আমরা প্রশংসাপত্র দিব এটা নিয়ে একটি কনফিউজ রয়েছে, সেটা আমরা এখানে ক্লিয়ার করব এবং তথ্যগুলো আমি আমারটাও পূরণ করছি, কিভাবে পূরণ করব জাস্ট সেভাবে সম্পূর্ণ যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা উপকৃত হবেন। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো আমরা এখন যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে www.ntrca.gov.vd সেখানে ঢুকে আমরা হোম পেজে এখানে পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশন এটা আমরা পাব, সেখানে প্রবেশ করে আমরা এই ভি রোল এখানে আমরা ক্লিক করব। তারপর ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে দেখতে পাচ্ছি এটি যে ফর্ম, এই ফর্মটা আমরা যদি আমাদের প্রিন্টার থাকে তাহলে আমরা প্রিন্টার থেকে প্রিন্ট করে নিব অথবা আমরা এখানে এটা ডাউনলোড করে ইমেলের মাধ্যমে নিতে পারি অথবা দোকানে গিয়ে আমরা এটা এই কপিটা প্রিন্ট করব এবং এই প্রিন্ট করব আমরা মানে এখান থেকে একটি বের করব চার, বাকি চার কপি আমরা প্রিন্ট করে নেব এবং এই পাঁচ কপি আমরা সহজে পূরণ করব। যেহেতু আমাদের এখানে তথ্য দেওয়া আছে যে প্রত্যেকেরই নিশ্চয়ই মেসেজ গিয়েছে, তো মেসেজে আমাদের দেওয়া আছে কি যে আমরা কীভাবে মেসেজ আমাদের দেওয়া আছে কিভাবে আমরা একদম অরিজিনাল কপিগুলো দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথম যে পেজটা পাব সেখানে আমরা একদম প্রথমে ওখানে তৃতীয় নিয়োগ চক্র 2021 এটা লিখব আর প্রার্থী যে পদে যুক্ত হবেন সেখানে নাম রাখব, যার যে পদ সেটা লিখব। আমি এখানে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন, আর প্রার্থীর পুরো নাম ডাকনাম সহ স্পষ্ট অক্ষরে লিখতে হবে। তো এখানে পুরো নাম লিখবো আমরা আমাদের সার্টিফিকেট অনুযায়ী, এরপর আমাদের যদি আবার সেখানে ডাকনাম থাকে সেটা আমরা উল্লেখ করে দিব, আর জাতীয়তা হচ্ছে কি বাংলাদেশি, তারপর আপনার বা আমরা প্রত্যেকটা ঘরে পূরণ করব। এখানে তো দেয়া বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যেটা আছে সেটা, আর প্রার্থী অবশ্যই বিগত পাঁচ বছরে অর্থাৎ আমরা এই পাঁচ বছরের ভিতর যদি ছয় মাসের অধিক কোথাও অবস্থান করে থাকি সেই স্থানটা অবশ্যই লিখতে হবে। তো আমি কোথাও যাইনি বিদায় আমি এভাবে লিখেছি। তো এখন দেখি জন্ম তারিখটা আমরা লিখবো আমাদের যে একদম সার্টিফিকেটে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী লিখবো, আর আপনার জন্মস্থান লিখবেন সুন্দর করে। আর পনেরো বছরে অর্থাৎ বছরেতে আমরা যে সকল বিদ্যালয়ে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেখানেই পড়ি তার পূর্ণ ছক। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সব দেখতে পাবো যদি আমাদের একটি প্রশংসাপত্রখানে নিয়ে অথবা আপনার সার্টিফিকেট নিতে পারেন, সেখানে আপনার শিক্ষাবর্ষ দেওয়া আছে, তারপর আপনার রোল রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে। আপনি সুন্দরভাবে সেটা দেখে দেখে প্রত্যেকটা থেকে আমার এসএসসি এবং স্কুলের নাম এসএসসি তারপরে এই আপনার ইন্টারের যেটা আছে সেটা উল্লেখ করা আছে, আপনার যে কোন সেশন অর্থাৎ শিক্ষাবর্ষ কী ছিল এবং আপনি কত সালে পাস করছেন। তো এখানে যে তথ্যটা দেওয়া আছে রোল রেজিস্ট্রেশন নাম্বার বিদ্যালয়ের নাম এবং ভর্তির তারিখ অর্থাৎ আপনি যে শিক্ষাবর্ষে ছিলেন সেই শিক্ষাবর্ষটা এবং পরিত্যাগ অর্থাৎ আপনি কত সালে পাস ওখান থেকে বের হয়ে আসছেন সেটা আমরা লিখব। তো এখানে খেয়াল করেন যে যেমন 2018 সালে আমার যদি পরীক্ষা দিয়ে থাকি তাহলে আমরা নিশ্চয়ই 99 সাল থেকে ওখানে আসছি, আবার 2000 থেকে আমার ইন্টারের শিক্ষাবর্ষটা চালু হচ্ছে, এভাবে সুন্দর করে আমরা লিখব। এবার দ্বিতীয় পৃষ্ঠায় আমরা আসি, যদি আপনি কোনো এখনও কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকে, তো আমি এখন যেই প্রতিষ্ঠানে চাকরিরত আছি এবং সেই সেখানে কত তারিখে আমি যোগদান করেছি এবং এখনও কর্মরত থাকতে সেই তারিখটা আপনি যে তারিখ পর্যন্ত এটা ফর্মটা ফিল আপ করতেছেন সেই তারিখটা লিখে কর্মরত লিখবেন। আর নিচে আছে যদি মুক্তিযোদ্ধা পুত্র পূর্ণ সন্তান হয়ে থাকে, যদি হ্যাঁ হন তাহলে আপনি হ্যাঁ লিখবেন, না হলে না লিখবেন। প্রতিবন্ধী কিনা সেটাও এরকম সেম। পরে আবার আপনি যদি কোনো ফৌজদারি রাজনৈতিক কোনো মামলায় গ্রেপ্তার, তারপরে যদি আপনার কোনো এখানে শ্বশুরবাড়ি বা নিজের আত্মীয় স্বজনের দিকে যদি কেউ সরকারি চাকরিরত থাকে তাহলে আপনি সেটা
দিয়ে এখানে পূরণ করবেন, না থাকলে প্রয়োজন নেই। আপনি যদি চাকরিরত অবস্থায় থাকেন তাহলে যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সে প্রধানের একটি আপনার চারিত্রিক সনদপত্র লাগবে, সেটি অবশ্যই লিখে যুক্ত করবেন। তো আমি যেহেতু দিব এই জন্য সংযুক্ত করে দিয়েছি। আর 16 নম্বরটা হচ্ছে যে প্রার্থীর যদি মানে আত্মীয় স্বজন নয় কিন্তু তার পূর্ব পরিচিত এবং তার সম্পর্কে জানে সেরকম দুই ব্যক্তির, সে হতে পারে সংসদ সদস্য, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপর রিডার বা সিনিয়র লেকচারার, বেসরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, সেই জন্য সেই দুজনের রেফারেন্স এখানে তাদের মোবাইল নম্বর সহ ঠিকানা সহ উল্লেখ করে দিতে হবে। 17 নম্বর হচ্ছে বিবাহিত না অবিবাহিত, সেই সেটা উল্লেখ করে এখানে আপনি দিয়ে দিতে হবে। এরপর লাস্টে সিগনেচার করে জমা দেবেন। আশা করি সুন্দরভাবে পূরণ করতে পারবেন। তো এইভাবে আমরা এরকম করে 5টা সেট তৈরি করে নেব, প্রত্যেকটা সেটই আমি সহজে পূরণ করব। তো আমি এরকম 5টা কপি করে নিয়ে আসছি এবং প্রত্যেকটা কপি পূরণ করে তারপরে একটি খামের ভিতরে তারপরে ঠিকানা লিখে সেখানে ওয়েবসাইটে এখানে উপরে যে ঠিকানা দেওয়া আছে বেসরকারি শিক্ষক নিবন্ধন, সেই ঠিকানায় আমরা দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ।